আপেল রস খাচ্ছি। আমরা চলে এসেছি হচ্ছে ব্রহ্মপুত্র নদী ঘুরে আলফ্রান্সো ক্রুজের ওখান থেকে চলে এসেছি। এখন গুয়াহাটি পল্টন বাজারে আছি, পল্টন বাজারে বসে বসে আপেল রস খাচ্ছি। এখানে অনেক স্ট্রিট ফুড আছে, দেখছি আর কি কি খাওয়া যায়, আগে আপেল রসটা খাই। বন্ধুরা, আমার প্রিভিয়াস ব্লগে আপনারা দেখেছেন যে আমি শিলং শহরকে টাটা বাই বাই করে গুয়াহাটিতে চলে এসেছি। আজকে দুপুরবেলা গুয়াহাটি শহরে পৌঁছেছি। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন ইভিনিংয়ে বেরিয়ে পড়েছি গুয়াহাটির ফুড এক্সপ্লোর করতে। মেয়োনিজ দিয়েছে, চাটনি দিয়েছে, লাল চাটনি দিয়েছে, আর এটাতে হচ্ছে স্যুপ দিয়েছে। মেয়োনিজ দিয়ে খাবো একটা। চিকেনের পুর আছে, চিকেনের পুর আছে অনেকটা করে। মোমো খাবো, তারপর যেতে আর যদি খাওয়া যায়। গুয়াহাটি শহরে পরিবহন ব্যবস্থার জন্য এরকম বাস আছে, তো আপনারা বাসে করে বিভিন্ন জায়গায় যেতে পারেন। আমরা বাসে করে ফ্যান্সি মার্কেট চলে এসেছি গুয়াহাটিতে। ভগবান মহাবীর উদ্যান বাস স্টপ এসে নামলে আপনারা ফ্যান্সি মার্কেটের সামনেই চলে আসতে পারবেন। এই বাস স্টপ এসে নামলে সামনেই হচ্ছে ফ্যান্সি মার্কেট। তো এবার ফ্যান্সি মার্কেটে এসে আমরা কিছু জিনিসপত্র কিনে নেবো। দেখতেই পাচ্ছেন আমি ফার্স্টে এসে ব্যাগের উপর ঝুঁকে পড়েছি, কারণ ব্যাগ আমার খুব পছন্দের একটা জিনিস। আমার অনেক ব্যাগ আছে, তো আমার ড্রেসের সাথে ম্যাচিং করে ব্যাগ ইউজ করতে খুব ভালো লাগে। আর গুয়াহাটিতে গেলে এরকম ফ্যান্সি মার্কেটে আপনারা আসাম সিল্ক, যেগুলো আসামের কিছু ট্রেডিশনাল জিনিসপত্র আছে, যেগুলো আপনারা চাইলে এখান থেকে অনেক সস্তায় এখান থেকে কিনে নিতে পারবেন। কত জুতো, হ্যাঁ স্যাম্পল দেখো কোনটা। এটা আসাম বেস্টি, এটা হচ্ছে কত 270 টাকা। তো আমরা এই মার্কেট থেকে আসামের কিছু বেস্ট টি কিনে নেবো, কারণ আসামের চা খুবই বিখ্যাত। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চা পাতা আছে, তো আমরা এখান থেকে কিছু চা পাতা বাড়ির জন্য কিনে নিচ্ছি। তো কয়েকটা দোকান ঘুরে সেখান থেকে কিছু স্যাম্পল দেখে আমাদের মনে হয়েছে যে হ্যাঁ এই দোকানের চাটা খুব ভালো, তো আমরা এই জন্য মার্কেট এরিয়াতেই একটা দোকান থেকে চা কিনে নিচ্ছি। আপনারা গেলে অবশ্যই আসামে গেলে চা পাতা তো কিনবেনই, কারণ এখানকার আসাম টি হচ্ছে খুবই বিখ্যাত। তো যার জন্য আমরা এই দোকান থেকে এখান থেকে কিনে নিয়েছি এই চা পাতাটা। আমরা নিলাম এই বাটাই, কোন কোন চা নিলে ফুনবল, এটা আমরা নিয়েছি এই চা পাতাটা। আমরা ঘুরতে ঘুরতে এসে গেছি আলফ্রান্সো ঘাটে। এইটা হচ্ছে আলফ্রান্সো ঘাট গ্র্যান্ড, এখান থেকে ক্রুজ ছাড়ে। বিকেল 5টা থেকে 7টা অব্দি একটা ক্রুজ এখানে ঘোরায়, আর সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টা অব্দি যে ক্রুজটা ঘোরায় সেখানে আপনারা ডিনার পেয়ে যাবেন। তো এখন আমরা এসেছি এখানে রাত্রি ডিনারটা করার জন্য।
আপনাকে আবার ঘাটে পৌঁছে দেবে। আপনারা এখানে আসলে এখানে একটা আপনারা ক্রুজে একটু এনজয় করতেই পারেন। বন্ধুরা, স্টেশন গৌহাটি স্টেশনের খুবই কাছে হচ্ছে এই অ্যালফনসো ক্রুজ, যেখানে আপনারা ব্রহ্মপুত্র নদীতে ঘুরতে পারবেন। তো আপনারা স্টেশন থেকে নেবে কোনো অটোতে উঠে বা বাসে করে আপনারা গিয়ে বলতে পারেন যে আমরা অ্যালফনসো ক্রুজের যেই ঘাটটি আছে সেখানে যাব, তো সে আপনারা পৌঁছে যাবে সেই জায়গাতে। আর এখানে হচ্ছে যেরকম বিকেলের একটা স্লট আছে, রাত্রের স্লট আছে, তো আপনারা সেই বুঝে যাবেন টাইমিংটা ঠিক করে। আর আগে থেকে বলবো টিকিটটা কেটে যাবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর আমাদের সময়ের অভাবে আমরা এটা দেখতে পারিনি, তো এখন দেখতে পাচ্ছেন দূর থেকে এই ক্রুজটা দেখতে কেমন লাগছে। আমরা দূর থেকে এটা দেখতে পেয়েছি। তো যাই হোক, নেক্সট বার যখন যাব তখন এটা আমরা নিশ্চয়ই যাব এখানে ঘুরতে, অ্যালফনসো ক্রুজে আমরা চড়ব। তো পরের বারের জন্য কিছু বেঁচে থাকা যাওয়া দরকার, তার কারণ নেক্সট বার যখন যাব সেটা আমাদের মিস হয়ে গেছে, তার জন্য আর সেটার একটা চার্ম থাকবে যে এটা মিস হয়ে গেছে, যার জন্য পরের বার আমাদের আবার সেই জায়গায় যেতে হবে। কাল গৌহাটি শহরে নতুন একটা জায়গায় যাব বন্ধুরা, তার জন্য আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলকে দেখতে থাকবেন। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় জানালাম বন্ধুরা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন। আজকের মতো টাটা।